আজি যিহেতু মোৰ জন্মদিন সেইবাবেহে মই আহিলো ৰবা তো আজি মই কত আহিছো ৰেষ্টুৰেণ্টত খানা খাবৰ কাৰণে বহুত মানে মোৰ ফ্ৰেণ্ড বিলাকক লৈ আহিছো আৰু ৰেষ্টুৰেণ্টতে আজি খাবলৈ আহিছো তো আটাইতকৈ স্পেচিয়েল এখন ৰেষ্টুৰেণ্টত আহিছো যিখন ৰেষ্টুৰেণ্টত আমি মানে খাই বহুত বেছি ভাল লাগিব জানিছে আৰু ইয়াত বহুত কেইটা বস্তু অৰ্ডাৰ দি থৈছিলোঁ মই ফোন কৰি পেলাই এতিয়া ভিতৰত কি কি আছে চাওঁগে লগতে আপোনালোকৰ ৰেষ্টুৰেণ্ট আৰু কেমেৰামেন মনোৰঞ্জন খৰিকৰ সৈতে বল ওপৰলৈ আৰু ইয়াৰ ভিতৰত আহা তোমালোকে দেৰি নকৰিবা আৰু ইয়া ফাইনেলি পাই গ'লোহি ৰেষ্টুৰেণ্টৰ ভিতৰত আৰু মই আজি কাটিম কেক ইয়াত আৰু চবকে পাছফালে চাব পাৰে মই যিহেতু পাৰ্টি দিছো এতিয়া কেকটো আপোনালোকক আনবক্সিং কৰো আৰু ৰেষ্টুৰেণ্টখন কেনেকুৱা লাগিছে চবকে মজা ইমান ধুনীয়া বহুত বেছি ভাবি আছিলো যে মই এখন ৰেষ্টুৰেণ্টত কেতিয়া আহিম কেতিয়া খামহি বুলি পেলাই তো মই ভাবিলো কি আজি বাৰ্থডে দিনাই মানে আহো আৰু বাৰ্থডে দিনাই সকলোৰ লগত অলপ চেলিব্ৰেশ্যন কৰো আৰু গাইছ এতিয়া আপোনালোকক কেকটো দেখাব লাগিব কেনেকুৱা আৰু এইটো কেক মই নিজেও দেখা নাই মানে কেনেকুৱা তো ফাইনেলি খুলি চাওঁ কেনেকুৱা ৰেষ্টুৰেণ্টৰে মানুহ হয় আৰু বহুত বেছি হেল্প কৰিছে ইয়াৰ মানুহখিনি ষ্টাফখিনি বিশেষকে মোৰ বহুত বেছি ভাল লাগিছে তো সেইবাবে আপোনালোককো আহিবলৈ ক'ম বাৰ্থডে মোৰ নিচিনাই মানে ইয়াত বাৰ্থডে পাতিব কেকটো অনা মানুহজনকতো মই ক্ৰেডিট দিব লাগিব এইফালে আমাৰ দাদাই মোৰ কাৰণে আহি আনি দিছে ইমান দূৰৰ পৰা ক'ৰ পৰা জানে তিনিচুকীয়া থানা চাৰিআলি ওচৰৰ পৰা আজি যিহেতু দেওবাৰ বন্ধ কিন্তু দোকান বিচাৰি হ'লোঁ বেকাৰী শ্বপৰ পৰা এইখন আনি দিছে তো কেনেকুৱা লাগিছে আপোনালোকে বহুত ধুনীয়া কেকটো আনিলে দেই বহুত বহুত থেংক ইউ কাটিবলৈ হৈ গৈছে আৰু এইফালে চৰকাই হেপী বাৰ্থডে মানৱী বৰুৱা এই আৰু এতিয়া মানে এতিয়া কেকটো চবে বটাই খাম আৰু কি কি অৰ্ডাৰ কৰিছিলোঁ সকলোখিনি দেখাম আপোনালোকে প্ৰথমতে হাতখন ধুই লগে আৰু ইমানেই টেষ্টি টেষ্টি খানা মই ইয়াত অৰ্ডাৰ কৰিছোঁ আপোনালোকে কি ক'ব আৰু সঁচাকৈ মই আগতে যিবিলাক ভিডিঅ' বনাওঁতে খাইছিলোঁ যে আজি সেইবিলাক মই অৰ্ডাৰ কৰিছোঁ সিহঁতক কম মানে অকল মই ভিডিঅ' বনাই কিনে নাখাওঁ আজি চবকে খুৱাম আৰু মিছা কথা মিছা চবচে বেছি মইহে খাব পাম কিন্তু খাব নোৱাৰে বঢ়িয়া 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 কুটুমনি খুৱাইছে আৰু এইফালে ইৰাশ্ৰী ৰেষ্টুৰেণ্টৰ আমাৰ মেনেজাৰ অজয় বৰুৱাদা আৰু ফাইনেলি ইয়াৰ ৰেষ্টুৰেণ্টৰ ফেমাছ বস্তু কেইটা আহি গ'ল এফালে কি কি নাম দাদা এইখিনি এইটো হ'ল মুগ তম্বু মুগ তম্বু মুগ তম্বু মুগ তম্বু ক'বই নাজানো আৰু এইবিলাক মটন ৰোগেল জোছ
বাপরে বেলেগ আর সবসে স্পেশাল মানে ডিশ কেটা ইয়াত অর্ডার করেছিল ইমান ধুনিয়া লাগছে সব না আজি মুঠতে একদম গোটেখিনি বস্তু খাইহে যাম মই অকলে নহয় আর গোটেখিনিকে খুম যেহেতু ইয়ার স্পেশাল বস্তুটো খাইছো মই টেস্টি লাগিব দে খাই ও যদি খাব লাগে নহয় সকলোখিনি অর্ডার করা মেলা হয়ে গেল আর এফালে বিরিয়ানি অর্ডার করে দিলো আর ইয়ার স্টাফখিনি যেহেতু কইছো বহুত বেশি ভাল লাগিলে আর দোকান মানে পুরা ভিড় লাগি থাকে জায়গায় না থাকে যদি আপনার আগতীয়াকে খাম বলে ভাবিছে তো ইয়াত আপনার মই ফোন নাম্বারটো দি দিম আপনাদের ফোন করে আহিব পারিব হয় না কোকসন মানে পুরা ভিড় লাগি থাকে কারণ খানা তো ইমানে টেস্টি মানে যেহেতু আপনাদের দেখিছে মই কি অর্ডার করলো ইমান টেস্টি টেস্টি খানা এই টেস্টি খানাখিনি খাবলৈ কারণে তো আপনাদের রাখিব লাগিব তো নাম্বারটো দি দিছো ফোন করে লব আপনার কারণে খানা তো বনাই থাকবো তারপর আপনি একদম টাইমত আহি পিনে খাই পেলাই যদি বার্থডে কারণে বলি ইয়া লোকেল লোকেল বোলে গোটা মাংস তো ইলাচি রেস্টুরেন্ট খানা বিলাক ভসাই কছো বহুত বেশি টেস্টি লাগিলে আর যেহেতু সবসে স্পেশাল স্পেশাল মই ডিশ অর্ডার করেছিল তো সবরে খাই ভাল লাগিলে বলে মোর তো একদম ফ্যান্টাস্টিক না কি বলে কয় সুপারসে উপরসে উপরসে না কি বাকি না জানো তো বহুত বেশি ভাল লাগিলে আর একদম মানুষ সব ভর্তি হয়ে আছে গাইস আপনাদের মই কোয়াই নাই এখন রেস্টুরেন্ট কোর আছে তো এখন আছে তিনিচুকীয়া আপনার ইয়ার আগত আছে পেলটানন আছে লগতে শিবধাম যেটা আমার শিবর মন্দির হয় আর আর সি আগরওয়াল ইয়াত এই মা আহিলে এইফালে ডিব্রুগড়ের আলহী আহি গল মই ভিডিও বনাই আছো আই রিম্পল আ আহা আর এইফালে মোর গাড়িও পার্কিং করে দিছো বেশি ভাল এইটো লাগিলে যে ইয়াত আপনাদের গাড়ি পার্কিং সুবিধাটো বহুত ধুনিয়াকে আছে আপনাদের মানে আহিলে ধুনিয়াকে গাড়ি সারি রখাই মিলি খাব পারিব আর খানাটো কইছো মাই গড বিয়াস টেস্টি হয় টেস্টি মানে খাব কারণে ওই হা সরু ডিব্রুগড়ের মূল সখী এজনী আহিছে আর মূল সখী এজনী বার্থডেটত কেক খাইছো লগতে মূল মাও আহিছে এফালে এফালে মা বহুত বেছি ভাল লাগিলে এইখন ৰেষ্টুৰেণ্টৰ খানা সকলোখিনি ইলাইচি ৰেষ্টুৰেণ্টৰ আৰু গ্ৰাহক চাক ইমান ভিৰ হৈ আছে তো এতিয়া ইয়াৰ পৰা বিদায় ল'ব লাগিব যিহেতু খাই মেলি হৈ গ'ল আৰু এইখন ৰেষ্টুৰেণ্টৰ ষ্টাফে হওক মালিকে হওক বহুত বেছি ভাল লাগিলে তো বাই বাই টাটা।